संसार सारम भुजगेन्द्र हारम सदा बसंतम हृदय अरविंदे भवम भवानी सहितम नमानि हर हर शंभु शंभु शिव महादेव शंभु शंभु। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমি বাপিয়া। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তো বলো তোমরা কেমন আছো? তো আমার তো চলে যাচ্ছে, শিবরাত্রি গেল, তারপর একটা ছোট করে শিবরাত্রি ব্লগ দিলাম। তো তারপর এলাম তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। এটা ঠিক ব্লগ না, এটা একটা ভিডিও বলতে পারো। তো এই শিবরাত্রি নিয়েই এই ভিডিওটা, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে শিবরাত্রির দিন ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা, এটা ঠিক আছে সত্যি ঘটনা, সেদিনই ঘটে যাওয়া, মানে একটা অলৌকিক, মানে লোমহর্ষক বলতে পারো, মানে কি বলবো, এটা শুনেছো এই ধরনের হয়তো মা ঠাকুমাদের কাছে এই ধরনের কথা, মানে যে গল্পটা বলবো এটা একটা ঘটে যাওয়া গল্প এবং শিবরাত্রির দিনেই ঘটেছে এটা। তো সেটা হয়েছে আমার দিদুনের সঙ্গে। তো আমার দিদুন ছিলেন তোমার কলকাতার মেয়ে, আহিরিটোলার মেয়ে। তো বিয়ে হয়েছে হুগলি জেলার। তো এখন যেটা আর কি গ্রাম বলতে পারো আর কি, গ্রামে দেখি বিয়ে হয়েছে। কিন্তু আমার দিদুন সেই সময় কিন্তু যথেষ্ট বেশ স্মার্ট ছিল আর কি, মানে ভয় ডর ছিল না, সবেতেই উৎসাহ ছিল, অনেক কিছু মানে অনেক কিছু করেছে, বুঝেছো? সেই সময় মানে এটা কত অনেক বছর আগের কথা, অনেক বছর। হ্যাঁ, এবার সেই সময় ইলেকট্রিসিটি ছিল না, বুঝতে পেরেছো? তখন ঢোকেনি। 75 সালে তোমার হুগলি জেলার ওই গ্রামেতে, গ্রামটার কথা এখন আমি বলছি না, আমি তো ইলেকট্রিসিটি ঢুকেছিল তখন, তো সেই সময় কারেন্ট ছিল না, আমি সেই সেই সময়কার কথাটা বলছি। তো সিধা পয়েন্টে আসছি, একদম বেশি বনিতা না করে। তো দিদারই কিছুটা আমি, মানে এত সাহসে ছিল দিদারই কিছুটা আমি সাহস আমি পেয়েছি, বুঝতে পেরেছো? মানে আমিও এরকম সাহসী, সহজে ভেঙে পড়ি না, ভয় ডর একটু কম, স্পষ্ট কথা বলি, এরকম ব্যাপার। তত ছাড়াও সেসব কথা এগুলো পরে হবে। তো গল্পটা বলি এবার। তো সেই শিবরাত্রি দিনে আমার দিদা বা দিদুন, দিদাই বলি, দিদা কী করেছে, উপোস করেছিলেন, ঠিক আছে? তো তখন শিবরাত্রি করতেন, আমরা তো এখন শিবরাত্রি করে শিবরাত্রির দিন শিব পুজো করি। তো আমার বাবা কোনোদিন করতে দেয়নি, কারণ সেই সময়টা পরীক্ষা থাকতো, জানো তো, কোনোদিন করতে দেয়নি। তার জন্য শিবরাত্রি ঝুঁকেছিলাম খুব, যে বাবা সবাই আমার বান্ধবীরা করছে আমি করবো, কিন্তু করতে দেয়নি। শিব পূজা, শিব পূজাটাও করতে হতো না, শিব পূজা, ঠিক আছে? এখন এই বিয়ের পর থেকে তারপর করছি, ঠিক আছে? তো এবার চলো, এবার দিদার কথায় আসছি। তো সেই দিদা শিবরাত্রি করতো এবং খুব কঠোরভাবে করতো, সারাদিন উপোস টুপোস করে একদম নির্জাল উপোস করতো, করে তোমার ওই শিবলিঙ্গে জল ঢালতেন সন্ধ্যেবেলা থেকে, মানে যে প্রহরে প্রহরে জল ঢালা বলে সেরকম। তো আর আমার দিদা এখনো পর্যন্ত, মানে উনি এখন নেই, কিন্তু দিদাকে সবাই বড় মা বলতো ওখানে, ঠিক আছে? আর আমার মামার বাড়ি জ্ঞাতিগোষ্ঠী অনেক বড়, এবং মামা মানে আমার সমবয়সীরা, আমার অনেকে মামা আছে, মাসি আছে, এরকম ব্যাপার আর কি। বা আমার থেকে ধরো 2-3 বছরের বড়, তাদের তারা দিদা আছে, দাদু আছে, এরকম আর কি সব ছড়িয়ে আছে। তো সবাই সবার একটা বড় ছিল, আর আমার দাদু মানে সমস্ত এর মধ্যে বড় ছিলেন, এবং আমার দাদু গভর্নমেন্ট সার্ভিস করতে শিক্ষক ছিলেন। তো সেই সুবাদে বিয়ে থা হয়েছিল ওখানে আরিটোলা মামার বাড়ি, আমার মায়ের, মানে আমার দিদার বাপের বাড়ি। তো যাও, দিয়ে এবার সেই বিয়ে হয়ে এসেছে, সবাই বড় মা বলে পরিচিত, ভালোবাসত প্রত্যেকে, এবং আমার দিদাও সবাইকে ভালোবাসত। এইরকম এক শিবরাত্রির রাতে, মানে দিনে আর কি, রাতের কথা পরে আসছি, সেই দিনে
তোমার সারাদিন পেরিয়ে গেছে, সন্ধেবেলায় আমার দিদা এবার জল ঢালতে যাবে, ডালাটা সাজিয়েছে, এরকম করে ডালাটা নিয়েছে আর হারিকেনটা এখানে ঝুলিয়েছে। তখন বলে ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, হারিকেনটা এখানে ঝুলিয়েছে, ঝুলছে এরকম, দিয়ে শেকল তুলছে ঘরেতে, দিয়ে এবার সব যাবে আর কি। আর তখন দেখবে তোমার গ্রামে যারা বেশ বয়স্ক আছে তারা সন্ধেবেলায় আসর বসাতো, তাসের আসর হতো, আড্ডাখানা হতো, বৈঠকখানা, আমার মামার বাড়িতে বৈঠকখানা আছে, এখনও পর্যন্ত আছে বৈঠকখানা, ঠিক আছে, তো সেই বৈঠকখানা এক এক জায়গায় থাকতো এরকম আর কি। তো সেই বৈঠকখানাতে সব বসতো সবাই মিলে, সেই সন্ধেবেলায় বয়স্করা ছেলেরা আর কি আড্ডা দিত সেখানে। তো দিদা এরকম ইয়ে হচ্ছে, করতে করতে হঠাৎ করে যখন বেরোচ্ছে আমার দুজন মাসি, হ্যাঁ মাসি বলবো, হ্যাঁ মাসি, দিয়ে এবার সেই দুজন মাসি চলে এসছে, তারা প্রত্যেক দিন সন্ধেবেলায় কী করতো, পটিতে যেত। এইবার তখন ওই যে বললাম এখনকার মতো সেই অত উন্নত তখনও হয়নি, মানে মাঠে ঘাটে তখনও কিন্তু মেয়েরা যেতে, মানে সন্ধে না হলে যেতে পারতো না, ঠিক আছে, তখনও এই শৌচালয় টয়লেট এই সমস্ত এত কিছু সেভাবে সুযোগ সুবিধাগুলো আসেনি। এইবার সে যেত, তো এটা নিয়ে জানি অনেকেই খিল্লি ওড়াবে সে ওরা, কিন্তু সেটা ছিল সেই সময়। তো যা হোক আমি আমার কথা বলছি, এবার তারা এসে তখন বলছে, ও বড়মা বড়মা চলো না তুমি একটু চলো দেখবে, চলো ওখানে কুকুরটা, কুকুরগুলো খুব ঘেউ ঘেউ করছে, আর দিদা শুনতে পাচ্ছে যে কুকুর ঘেউ ঘেউ করছে। দিয়ে এবার তখন বলছে, এই তোরা, তোদের কী হয়েছে রে, আমরা পুজো, আমি পুজো দিতে যাচ্ছি, আমার পুজো দেওয়া বাকি আছে, তো তোরা এই সময় কী করছে, তোদের রোজ কি এই সময়তে হাগা পায় কথা বলছে, মানে এটা হচ্ছে গ্রামা, মানে গ্রামের দিকে এই সমস্ত কথাগুলো হয়, হাগা কথা কিছু মনে করো না, তো আমি সেই টার্মটা ইউজ করছি সেই ইয়েটা আনার জন্য আর কি। তো তখন বলছে, হ্যাঁ কী করবো, কিন্তু আমাদের খুব ভয় করছে, চলো ওখানে মনে কেউ একজন বসে আছে বা কেউ কেউ একজন আছে, তুমি চলো শিখে। এরকম বলছি, কী ব্যাপার এরকম বলছিস কেন, কুকুরগুলো কিন্তু শুনতে পাচ্ছি যে খুব চিৎকার করছে। আর আমার দাদু না দুটো কুকুরকে প্রতিদিন, মানে দুটো ছিল, একটা ছিল সাদা আর একটা, মানে দুটোই সাদা ছিল, কিন্তু একটা মেয়ে ছিল একটা ছেলে ছিল, ছেলেটার নাম দিয়েছিল দাদু সাদি আর মেয়েটা হলো মা, ঠিক আছে, এই সাদি মাদি খুব চেঁচাচ্ছে। দিয়ে এইবার দাদু তো তাদেরকে রাতে খেতেই তো, তাদের সন্ধ্যেবেলায় ওই তখন নটার মধ্যে সব খাওয়া হয়ে যেত গ্রামে গঞ্জে, দিয়ে শুয়ে পড়তে, কারণ গ্রামের দিকে এখনও পর্যন্ত দেখবে অনেক জায়গাতে এখনও পর্যন্ত ভোরে ওঠা আছে, তাড়াতাড়ি আটটা নটা সাড়ে নটার মধ্যে, বা আটটা সাড়ে আটটা নটা সাড়ে নটার মধ্যে শুয়ে পড়ে, তো সেরকম ব্যাপার। তো তখন সে খেতেই তো সেই কুকুরগুলো খুব চিৎকার করছে, তো তখন বলছে, হ্যাঁ তাই তো, তাহলে চল দেখি, গিয়ে গেছে দেখতে, গিয়ে এইবার এক সেকেন্ড দাঁড়ো কে এসেছে, হ্যাঁ তো যেটা বলছিলাম, তো চিৎকার করছে, তখন চল যাই। এবার আমার মামার বাড়ি তোমার যেটা সদর দরজা পেরিয়ে একটু ঘুরে, আর আমার মামার বাড়িতে বিশাল বড় গোয়াল ছিল, অনেক গরু ছিল, বুঝতে পারছি তো, সেই গোয়ালটা পেরিয়ে, গোয়াল পেরিয়ে তারপর ছিল রান্নাঘর। এবার রান্নাঘর তখন দেখবে পিছনটাকে পাঁদার বলে, ঠিক আছে, এই কথাটা কিন্তু গ্রামগঞ্জের কথা, ঠিক আছে, তো সেই পাঁদার বলছি আমরা, সেই পিছনের দিকে তোমার মড়াই ছিল, ধান টান উঠতো, এবার সেই ধান ঝেড়ে ঘরের মড়াই ছিল, এবার তার পিছনে ছিল তোমার দুটো তোমার পুকুর, একটা হলো বিদ্যালঙ্কার, একটা হচ্ছে ষষ্ঠীগড়, ঠিক আছে। তো বিদ্যালঙ্কার ধারে থেকে আমরা কয়েকজনের বাড়ি স্টার্ট হয়েছিল, মানে পিছনটা সেখানটা একটু খামার টাইপের ছিল, মানে ফাঁকা জায়গা, ওইখানে ধান টান ঝাড়া হতো, তো সেইখানে কুকুরটা কিছুটা যাচ্ছে আর চলে আসছে, যাচ্ছে আর চলে আসছে, বুঝেছ, সে কী ব্যাপার হচ্ছে। আর দিদা সকালবেলায় ওই বিদ্যালঙ্কারে ওখানে একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, তার মানে হাজব্যান্ড বেশ দু তিন বছর আগে মারা গেছে, হ্যাঁ দু তিন বছর, চার পাঁচ বছর, চার পাঁচ বছর আগে মারা গেছে, কিন্তু তারা না যে মানে গিয়ে উঠতে পারেনি, মানে পিণ্ড দিয়ে উঠতে পারেনি, বুঝতে পেরেছ, কোনো কারণে পারেনি সেটা, তো তাদেরকে নাকি বলছে সেই আত্মা, মানে সেই ভদ্রমহিলার হাজব্যান্ড আর কি, আত্মা খুব তাদেরকে মানে খুব বিরক্ত করতো, ধরো খাচ্ছে, ওপরে মাচা ছিল, হঠাৎ করে একদম সেই কাদা মাটি সব ফেলে দিল এরকম,
রান্না করছে, মানে ওনার হয়তো পছন্দ মতো সে রান্না ছিল, সে রান্নাটা হচ্ছে এক গাদা কথা থেকে কুটিয়ে এনে ফেলে দিল, এইরকম সব ব্যাপার আর কি, মানে যেটা গ্রামে গঞ্জে লোকেরা বলে আর কি, বলছে খুব বিরক্ত করছে এরকম। সেই নিয়ে আবার কথা হচ্ছে সেই শিবরাত্রির সকালে দিদার সঙ্গে কথা হচ্ছে তখন, এবং ওদেরকে নাকি খুব পরেশান করছে তখন সেটা নিয়ে বলছে। তো দিদা বলছে ধুর কী বলছো, তোমরা তো খালি বলো যে ওর অমুকের বাবাকে দেখেছি, অমুকের বাবাকে দেখেছি, মানে ওই ভদ্রমহিলাকে বলছে ছেলে, ওনার ছেলের নাম করে আর কি, ওনার বাবাকে দেখেছি দেখেছি, বল আমি তো কিছু দেখতে পাইনি এরম করে বলছে, বুঝতে পেরেছো, আমি কোনো কিছু দেখতে পাইনি। বলছে না গো দিদি, সবাইকে খুব বিরক্ত করছে করছে। হ্যাঁ বলছে দূর বাবু, তোমরা কী যে সব বলো, আমি কোনোদিন বাবা ওসব দেখতে পাইনি, এরকম কথাটা হয়েছিল সকালে। তো এবার সেই মড়াইটা আছে পিছনে, জাস্ট আমাদের মামার বাড়ি ইয়েটা রান্নাঘরটা শেষ হয়েছে, একটু এগিয়ে গিয়ে মড়াইটা, মানে ইয়েটা খড়ের গাদাটা যেটা এরকম উঁচু হয়ে আছে সেটা শেষ হয়েছে। তো ওইখানে দেখছি কুকুরগুলো, কুকুরগুলো যাচ্ছে না, বুঝতে পেরেছো, তারাও দূর থেকে গেগুল করছে যে দাঁড়া আমি দেখছি, তো বিশাল তোরা তোদের কী এত ইয়ে, দাঁড়া তো দেখে আসি সন্ধে ভর সন্ধেবেলায় কী সব হতো উৎপাত শুরু হয়েছে। গিয়ে দিদা এরকম করে থালা ডালাটা নিয়ে পুজোর আরটি নিয়ে এরকম করতে করতে এগিয়ে গেছে, গিয়ে যতটা যাচ্ছে দেখতে পাচ্ছে যে কেউ যেন কালো এরকমভাবে মুড়ি দিয়ে এইভাবে এইভাবে এরকম করে মনে হচ্ছে কেউ যেন বসে আছে, বুঝতে পেরেছো, কিছু একটা মুড়ি দিয়ে এখন পুরোটা কালো। তখন দিদা কী মনে হলো, আরও এগিয়ে দিদা কিন্তু এগিয়ে যাচ্ছে, বলতে যাচ্ছে এই কে রে, কে তুই কে, হ্যাঁ তোর লজ্জা করছে না এই সমস্ত মেয়েদের, তুই ভয় দেখাচ্ছিস, হ্যাঁ ভর সন্ধ্যেবেলা ডাকবো দেখবি, তোর এত সাহস, তুই ভয় দেখাচ্ছিস, কে তুই কে, এরকম করতে করতে পুরো এইরকম কাছে চলে এসছে, মানে একেবারে প্রায় কাছে, দিয়ে বলছে কে তুই কে, এরকম করে বলেছে বুঝলে। আর সঙ্গে সঙ্গে জাস্ট এরকম হয়তো ছিল এরকম করে মুখটা তুলে, তারপর ওইখান থেকে অন্তত তিন তলার লাফ, যেটা মানে তিন তলার হাইট যেটা, সেই লাফে একটা লাফ, তারপরে আর একটা লাফ, মানে দেখলো, এবং এর পিছনে যে মেয়েগুলো ছিল তারাও দেখেছে, দেখে তারা তো একদম ভয়ে পরিমরি হয়ে ও দেখবে এসে ও বড়মার কী হয়ে গেল ছুট তারা, হ্যাঁ মানে লোকজন ডাকতে চলে গেছে, আর সে তখন ওই দু লাফে ব্যাস আর দেখতে পায়নি, ঠিক আছে। আর দিদা তারপর তখন দিদা একটু মানে এইভাবে পিছিয়ে এসছে, বুঝতে পেরেছো, কিন্তু দিদা ওই যে হাতে ডালা ছিল পুজোর উপোস করেছিল শিবরাত্রির দিন, আর দিদা খুব সাহসী ছিল, বললাম তোমাকে, তো ব্যাস আর দেখতে পায়নি, চলে এসছে যখন পিছুটা, মানে দিদা কিন্তু পিছু হয়নি, দিদা এইভাবে ঘুরতে ঘুরতে এসে এইভাবে আসছে, এসে তারপর লোকজন তখন ছুটে ছুটে আসছে, বড় মা কী হয়েছে, কী হয়েছে গো বৌদি, বৌদি কী হয়েছে গো, তখন বলছে আমার বলিস না, কি একটা ছিল এখানে বুঝলাম না, সঙ্গে সঙ্গে সবাই তন্ন তন্ন করে খুঁজলো, দেখতে আর কোথাও পেলো না কাউকে, একদম জিনিসটা দেখতেই পেলো না, বুঝেছ, দিয়ে তারপর এটা হয়ে গেল, আস্তে আস্তে চলে এলো। দিয়ে তারপরের দিন তখন সবাই মিলে যখন বলছে, তখন বলছে যে হ্যাঁ আমার মনে হলো, মানে এই রকম বড় বড় চোখগুলো, লাল লাল চোখ ছিল, বুঝতে পেরেছো, আর ও চুল মানে কালো কালো একদম চুল পরে বিশাল চুল আর কি, হ্যাঁ আর চোখ একটাতে আছে, চোখ আর পুরো মনে হচ্ছে সে ওপর দিয়ে সেই লোমের ওপর দিয়ে সেই বড় বড় সে দাঁতগুলো, মানে ওটা হয়েছে পুষ্কর ভূত, মানে দোষ পেয়েছিল, বুঝতে পেরেছি, তো সেই পুষ্কর ভূত হয়ে গেছিল, পরে গণনা করে ওটা ইয়ে করেছে, পুষ্কর ভূত ওই দোষটা পেয়েছিল, ঠিক আছে। তো এটা একটা সত্যি ঘটনা, এটা ঘটেছিল, এটা এটা আমি অনেক আগে শুনেছিলাম, কিন্তু এই শিবরাত্রি গেল কথাটা মনে পড়ে গেল, এলাম চলো তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে দিই, এই জন্য শেয়ার করলাম। আর এরপর কী হয়েছে, এবার আমার দিদা তোমার মোটামুটি টোটাল ভারতবর্ষ ভ্রমণ করেছে, বুঝলে, তো তো পরে পরে বলবো তোমাদের। তো দিদার কয়েকদিন মানে কয়েকদিন পরে ওই গয়া এ সমস্ত যাওয়ার কথা হয়েছিল, তো তখন দিদা মনস্থির করেছে মনে মনে যে আমি তাহলে যখন যাবো ওই গয়াতে ওনার নামে পিণ্ডটা দিয়ে আসবো। তো ওই রাজগীর ওই সমস্ত জায়গায় যখন যাচ্ছিলো, গয়া হয়ে গেছিলো, তো গয়াতে গিয়ে যখন পিণ্ডটা দিয়ে এসছে, তারপর কিন্তু আর সেই উৎপাতটা দেখতে পায়নি, বুঝেছো, এটা কিন্তু সত্যি কথা। তোর অনেকেই সেটা বিশ্বাস করবে না, জানি না, এটা যারা করবে করবে, কিন্তু এটা ঘটেছিল, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ইচ্ছা হলো, আমি করলাম, কেমন লাগলো অবশ্যই বলবে, ঠিক আছে। এরকম ছোটো ছোটো গল্প অনেক আছে, মাঝে মধ্যে বলবো, আসলে ওই যে সবসময় মুড হয় না, সময় পাই না,
এত ইয়ের মধ্যে মানে এই দেখো না, এই স্কুল থেকে এলাম, এসে কিন্তু আজকে আমার মঙ্গলবার উপোস আছে, বুঝতে পেরেছো? কিন্তু কি মন হলো আজকে বলবো তোমাদের সঙ্গে, বলে দিলাম মঙ্গলবার উপোস মানে হচ্ছে আমি শুক্লপক্ষের মঙ্গলবারটা করি মা চণ্ডীর। এখন নুনলক্ষ্মী করছি না, আমি নুনলক্ষ্মীটা ছেড়ে দিয়েছি বলেছিলাম তোমাদের, এখন আর পারছি না, তো সেই জন্য নুন ধরে নিয়েছি। তো তবুও সেই অল্প তো খেয়ে গেছি, সেই আটা ময়দাই খেতে হয়, কিন্তু বেশি তো খেতে পারা যায় না, তো সেই চলছে। এবার দেখি একটু চা খাবো, দুধটা আলাদা করে করা আছে, ফ্রিজে ঢোকাইনি, ফ্রিজের কোনো খাবার খাবো না, এরকম ব্যাপার আর কি। ঠিকই মনে হলো চলো একটু শেয়ার করে দিই, শেয়ার করে দিলাম, অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? চলো তাহলে আজকের মতো, টাটা, লাভ ইউ।